চন্দ্রঘোনার কদমতলীর বনগ্রামে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাঙনিয়া গণবিদ্যালয়ের বেসিক ট্রেড কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় শুরু হয়ে এগারোটায় শেষ হয় এ পরীক্ষা কম্পিউটার ইলেকট্রিক্যাল আইটি সাপোর্ট টেকনিশিয়ান ফ্রিজ অ্যান্ড এয়ার কন্ডিশন ও সেলাই এই পাঁচটি বিষয়ের এ পরীক্ষায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা সার্বিক পরিদর্শনের দায়িত্ব পালন করেন রাঙনীয়া উপজেলা একাডেমির সুপারভাইজার অফিসার সুমন শর্মা পরীক্ষকের দায়িত্ব পালন করেন তহিবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল বদরুস নাজির আহমদ নয়ন ফারুক ও ইমরান রাঙ্গুনিয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন এই তিন পার্বত্য জেলার বেকার যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের দক্ষ সম্পদে পরিণত করার জন্যই এই বিদ্যালয় স্থাপন করা হয় এ বিদ্যালয় থেকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে শত শত বেকার যুবক দেশ বিদেশে দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করেছে বলেও জানান তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির আহমদ নয়ন বলেন প্রতিষ্ঠানটিতে দূর থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ রয়েছে